প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং ভালো থাকো এই আশাই করি। আমরা এই করোনার দিনে সবাই করোনা বিধি মেনে চলব। তারপরে এখন যেহেতু আবার করোনার সম্ভাবনা বেশি দেখা দিছে, আমরা এই করোনাকে জয় করতে পারি সেইভাবে সেই চিন্তা করেই চলাফেরা করব। তাহলে আজকে আমরা গত ক্লাসে আমরা পড়ছিলাম যে কিভাবে আমরা সুদ নির্ণয় করতে পারি। সুদ নির্ণয় করতে হলে আমরা যাই আই ইকুয়াল টু পিএনআর, এই হলো আমার সরল সুদের সূত্র। সরল সুদ বলতে আমরা বুঝি যেটা কোনো ঋণ গ্রহীতাকে টাকা দেওয়া হয়, সেই ঋণ গ্রহীতা মূল টাকার উপর যে টাকাটা দেয় তাকেই বলি আমরা সরল সুদ। এই সরল সুদ নির্ণয় করার জন্য আমরা দেখছিলাম কীভাবে করা যায়, সেটা আমরা সরল সুদের ক্ষেত্রে আমরা সুদ কত টাকা হার বা কত টাকা আমরা দিতে পারি, কত টাকা সুদ আমার কত টাকা দিতে হবে, তাইলে আমরা সেই অঙ্কটা আজকে দেখব যে 7% সুদে সাত পার্সেন্ট হারে আমি দিলাম তাকে দশ বছর তাকে আমি সুদ দিয়ে দিলাম যে 10 বছর দিতে হবে, কত সুদ হবে? 63 টাকা সুদ আমার 63 টাকা। আমি আবার বলছি, আমি বললাম যে তাকে আমি টাকা দিলাম, সুদ বললাম যে 6-7% হারে সুদ দিতে হবে এবং সে 10 বছর রাখবে, 10 বছর পরে সে সুদ দিল আমার 63 টাকা। এখন আমি কত টাকা তাকে দিয়েছিলাম এইটা আমার নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখব এই 7% মানে কি, আমার 7% মানে হলো আমার আর মানে কি সুদের হার। সুদের হার এটার করলে হয় কত, 0.07। এই সুদের হার পাইলাম আমরা আর এর মান। আর এন মানে কি, এন মানে হলো আমার বছর, মানে 10 বছর, এনটা হলো আমার 10 বছর। আর সুদ মানে কি, সুদ মানে আয়, আয় মানে কত আমার, 63 টাকা। এই টাকাটা আছে আমার, এন্ড কত টাকা আমি সুদ তাকে দিয়েছিলাম, কত টাকা আমার তার সাথে সুদ হয়েছিল, তাহলে সেক্ষেত্রে আমরা জানি কি আয় সমান সমান পি এন আর, এইটা হলো আমাদের সূত্র। তাহলে সূত্রটা যদি হয় আমার এইটা, তাহলে সেক্ষেত্রে আমার মান বসাই দিই, দেখি আমরা কি হয়। আয় সমান সমান কত, 63 টাকা। পি তো আমার বের করতে হবে, পি আসল কত তাই আমার বের করতে হবে। সেদিন আমি আলাপ করছি যে পি কত, আর কত, আর মানে কি, এটা সংক্ষেপে আমরা লিখছি। আর এন কত, এন হয়েছে 10, আর মানে কত, আর মানে 0.07। এইটা আমরা মান বসাইলাম, যার যার মান আমরা বসাই দিলাম, এইটা বসাই দিলাম। সেদিন আমরা আলোচনা করছি আর মানে কি, সুদ মানে কি, সময় এগুলার আলোচনা করছি, আজকে আমরা সংক্ষিপ্তভাবে একটু করে যাচ্ছি। তাহলে এখন সুতরাং পি সমান সমান কত, আমার পিটা আমার কত, পি সমান সমান পির সাথে যেগুলো গুণাকার আছে সেইগুলো সব কিছু যাবে নিচে, আর এটা যেটা যেটা আমার সেটা যাবে উপরে। তো 63 উপরে গেল, আর নিচে আসবে কত, 10 গুণ কত, 0.07। এ করলে পরে আমার দশমিক উঠাইয়া আগে এটাতে গুণ করি, গুণ করে আমার দেখা যাবে যে কত আসে, আমার কত টাকা আসে। তাহলে সে জায়গায় আমার দেখা গেল উপরে আমার 63 আছে, 63 আচ্ছা, এখানে আমার সুদ দেশে আমার 630 টাকা, তাহলে এখানে আমার 630 টাকা, এখানে আমার 630 টাকা, তাহলে পি সমান সমান আমার কত আসবে, সেক্ষেত্রে আমার টাকা আসবে, পি সমান সমান টাকা আসবে, এটা ক্যালকুলেশন করে আসবে 900 টাকা। তাহলে আমার আসল কত টাকা,
আসল আমার 900 টাকা। এভাবে আমার যদি আমার সুদ যদি দিত সে যেভাবে পরিবর্তন হতে পারে, সময় আমার 10 বছর না হইয়া 5 বছর হইতে পারে, সুদের হার 7% না হইয়া 5% হইতে পারে, এভাবে পরিবর্তন হইয়া আমার অঙ্ক আসবে। কিন্তু নিয়ম হলো এইটা কি আই ইকুয়াল টু পি এন আর, যার যেটা যেভাবে আছে সেইভাবে সেখানে মান বসাই দিব। বুঝতে পারছি কি না? এখন যদি আমার সুদের হার আমার আসল দেওয়া, ধরো এখানে আমার আসল দেওয়া আছে 900 টাকা, আসল আমার দেওয়া আছে বলে দিল আসল আমার 900 টাকা, তাহলে সেক্ষেত্রে আমরা বের করব কি আমার সুদের হার বের করতে বলব, সুদের হার বের করতে বলব, আর বের করতে বলব। তাহলে আর বের করতে বললে তাহলে আমার এখানে আর বের করতে হলে আরের সাথে যারা তারা নিচে আসবে, আর আর কত আমার 10, আর আমার কত 900, আর আমার এখানে যাবে। মানে যা বলবে যেটা বলবে আরের সাথে যেটা মান বের করতে বলবে সেইটা সবে সবসময় এপাশে, আর আরের সাথে গুণ আকার যেগুলো সেইগুলো যাবে নিচে। এবার বুঝতে পারছি কি না? আমরা অঙ্ক যদি থাকে যে 10% হারে, 10% হারে না বলে আমার 5% 7% না বলে 5% যদি দেয়, তাহলে 5% এখানে 5% হয়তো আমার এবার পার্সেন্টেজ বের করতে হবে, কত হারে সুদ দিয়েছিলাম আমি সেইটা বের করতে হবে এবার। তাহলে সেক্ষেত্রে আমরা 8টা রেখে দেবো, 8টা রেখে দেবো সুদের হার, আর সুদের হার বললেই সেটা পার্সেন্টেজ আসবে, সেটার আমরা গুণ হবে কত দেয়, 100 দিয়ে। যেহেতু আমার সুদের হার, সুদের হার হার বললেই আমরা 100 দিয়ে তখন গুণ হবে। এইভাবে আমার অঙ্কটা, এবার আমরা দেখি যে অঙ্কটায় কত আসে, কত পার্সেন্ট সুদ দিয়েছিলাম আমি, 00 কাটতাম, 7 9 63, 7 0, আর 7 10 70, 7, তাহলে আমার আসে কত, 7%। উত্তরটা বুঝলাম কি না? আবার আলোচনা করি। আমরা যেটা বলছি, আমি বলছি যে আমরা এবার সুদের হার বের করব, সুদের হার আগে দেখছি আমরা কত টাকা জমা দিয়েছিলাম তারকে, এবার দেখব আমরা সুদের হারটা কত, সুদের হার নির্ণয় করার জন্য কি, সুদের হার যদি নির্ণয় করি তাহলে 8টা রাখতে হবে, সুদের হার হলে 8 দিয়ে প্রকাশ করি, 8 রয়ে গেছে। আমার দিছি কত, আসল দিছি কত তাকে, 900 টাকা দিছি, 900 টাকা দিলাম এবং সুদ দিয়েছে সে কত, 630 টাকা, কত টাকা হারে সুদ দিয়েছিলাম হারটা বের করতে হবে আমার। তাহলে সেক্ষেত্রে মান আমরা বসাই দিলাম, মানটা বসাই দেওয়া এখানে আমরা আর এর মানটা আমার বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে 10 বছরে সুদ এত, আর আমার কী আছে, পি দো আছে, এবার পি দো আছে কত, 900 টাকা। বুঝতে পারছি কি না? 900 টাকা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে মানটা বসাই দিই, আই সমান সময় কত, 630, পি কত, 900, বছর কত, এন কত, 10, আটটা তো আমার দেওয়া নাই, আর এর মানই আমার বের করতে হবে, সুদের হার বের করতে হবে, সেক্ষেত্রে আমরা মান বসাই দিলাম। এখনে আর এর সাথে যারা আছে সবাই নিচে যাবে, সবাই নিচে যাবে, আর উপরে যাবে কিটা, এই যে এই পাশেরটা, তো 630 নিচে, আর 100 পেলাম কোথায়, 100 হলো আমার সুদের হার, যেহেতু চাইছে সেহেতু সুদের হারে অবশ্যই চাইলে 100 দিয়ে গুণ করতে হবে, কাটাকাটি করে দেখলাম 7, এখন পার্সেন্টেজ কেন, 100 দিয়ে গুণ করছি ওই জন্য 7% উত্তর, তো সুদের হার কত আমার, 7%। বুঝতে পারছি না? বুঝতে আবার বলবে গেল আমার এই সুদ, সুদের আসল বের করার নিয়ম এবং সুদের হার বের করার নিয়ম আমরা দেখলাম। এবারে তাহলে আমরা এবারে একটা অঙ্ক দেখি, সেটা হলো যে আমরা মানে সবৃদ্ধি মূলধন, সবৃদ্ধি মূলধন বলতে আমরা কি বুঝি, মূলধন, মূলধন আর সুদ এই দুইটা মিলে হয় সবৃদ্ধি মূলধন। তাহলে সবৃদ্ধি মূলধন, মূলধন কি আমার সূত্র কি, সি ইকুয়াল টু পি
into 1 plus rn. সেদিন আমরা বলছিলাম r, rn. সেদিন আমরা বলছিলাম যে বছর হলে কি হবে, সময় আর মাস হলে কি হবে, সেটা আমরা বলছিলাম। তাহলে আজকে আমরা দেখব যে যখন আমরা সবকিছু মূলধন বের করব তখন বছর যদি হয়, যদি বলি 5 বছরে সবকিছু মূলধন কত, 6% হার সুদে, 6% হার সুদে, এখানে যদি আমার পার্সেন্টেজ হয় 6%, আমার কত 6%, 0.06, 6%, আমার দিছে, আমার এখানে কত বছর ধরে 10 বছর, আমার এখানে সুদ, এখানে কি কত আমার এই 10 বছর, ইনসমান কত সময় কত 10 বছর পরে, আমি 1000 টাকা দিছি, আমি আসলে দিছি আমি 1000 টাকা, আমার এখানে 1000 টাকা দিছি আমি তাকে, আসলে 1000 টাকা দিছি। এবার আমার সি সমান সমান কত, সি মানে আমার সবকিছু মূলধন কত, সবকিছু মূলধন কত সেটা আমরা বের করব। তাহলে আমার সূত্র এটা, তাহলে সি আমার, সি সমান সমান আমার পেলাম পি কত, 1000 টাকা, 1 প্লাস এন, এন কত 10, পার্সেন্টেজ কত 0.06, এটা আমরা করলে পরে, গুণঠুন করলে পরে আমার কত আসবে, তাহলে কত আসে 1000, গুণন আমার এটা যোগ করলে হয় না, আগে আগে করে দেই, 1 প্লাস 10 দিয়ে গুণ দিয়ে দিলে হয় 0. মানে যে দশমিক চলে গেল, তাহলে আমার আসে 0.06, 10 দিয়ে গুণ দিলে একটা সময় একটা ঘর হয়ে যায়, তখন আমার আইলো 6 এলো, এইটা যোগ করলে হলো 1000 গুণন 1.06, এটা গুণ করলে হয় আমার কত, গুণ করলে হয় আমার একটা হয়ে যায় 1060, 1060, 60, তাহলে এত টাকা হলে আমার সবকিছু মূলধন। সবকিছু মূলধন বলতে আমরা কী বুঝলাম, সুদ আর আসল যোগ করলে হয় সবকিছু মূলধন, বোঝা গেছে কি না, যদি না বুঝে আবার পরবর্তী ক্লাসে আমরা আলাপ করবো, দেখবো যে সেটা কীভাবে করা যায়। আজকে আমরা সুদ কীভাবে, আমরা সুদ আসল নির্ণয় করি, সুদ নির্ণয় করি, এই তারপরে সবকিছু মূলধন কীভাবে বের করি সেটা দেখলাম, পরবর্তী ক্লাসে আবার আমরা আবার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, করোনার দিনে সবাই অবশ্যই মাস্ক ব্যবহার করব, যেন আমাদের কোনো প্রকার সমস্যা না হয়।